একদল ভ্রমণ পিপাসু পাহাড় প্রেমীদের সাথে আজকে আমি ঘুরতে যাব তাকাতরি ইয়ামাতে, যেটার উচ্চতা 2000 মিটার উঁচু। হে এভরিওয়ান, মাই নেম ইজ শাহিন অ্যান্ড ইউ আর ওয়াচিং শাহিন ফ্রম জাপান ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। সো লেট স্টার্ট টুডেস জার্নি। শুরু হলো আমাদের পথ চলা। বন্ধুদের সাথে ঘুরতে বের হলাম তাকাতরি ইয়ামাতে, জাপানের কোবে সিটিতে এটি অবস্থিত। তো যেতে যেতে আমাদের সামনে থেকে কনভেনিয়েন্স স্টোরে চলে গেলাম। সেখান থেকে আমরা কিছু খাবার কিনলাম এবং কিছু পানীয় কিনলাম, যেহেতু অনেক উপরে উঠতে হবে 2000 মিটারের আরও বেশি। সেজন্য আমরা এখান থেকে কিছু খাবার পানীয় নিলাম এবং আমাদের বাকি রাস্তা হাঁটতে শুরু করলাম। ও হচ্ছে আমার ছোট ভাই আলামিন। আরেকজন ছোট ভাই এনামুল। এনামুলের পাশে হচ্ছে জসিম, আমার দেশের বন্ধু, এসএসসি 2013 ব্যাচের আলামিন। একই সাথে আমরা জাপানে আসছিলাম। তো হাঁটতে শুরু করছি, আমাদের অনেক উপরে উঠতে হবে। আমরা এখন একবারে পাহাড়ের নিচে আছি, আমাদের 2000 মিটারের বেশি উঠতে হবে উপরে। নিচের দিকে দেখতে পারতেছেন, এটা আমরা বেশি উপরে উঠি না, এখান থেকে পুরো সিটিটাকে কিছুটা হলো দেখা যাচ্ছে। তো আমাদের একবারে যখন আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠবো, সেখান থেকে সম্পূর্ণ সিটিটাকে ভালোভাবে আমরা দেখতে পারবো। আর চলে আসছে আমার পুরো টিম, দেখতে পাচ্ছেন আপনারা। আসলে পুরো রাস্তা যদি আমি ভিডিও করতে থাকি, প্রায় ভিডিওটা 1 ঘন্টার বেশি হয়ে যাবে, সেজন্য আমি কিছু কিছু অংশ কেটে দিচ্ছি। ভ্রমণপ্রিয় পাহাড় প্রেমীদের কখনো বয়স দমিয়ে রাখতে পারে না, যেটা আপনি সামনে দুজনকে না দেখলে কখনো বুঝতে পারবেন না। তারা আসলে ভ্রমণটাকে খুব বেশি ভালোবাসে। আসলে ভ্রমণ মানুষকে অনেক কিছু শিখিয়ে থাকে, বিনয়ী হতে সাহায্য করে, আরো অনেক কিছু। সামনে যেতে যেতে আরও কিছু বেশ কয়েকজন ভ্রমণ পিপাসু জাপানিজদের সাথে আমাদের দেখা হয়ে গেল এবং তারা আমাদের সাথে কৌশল বিনিময় করল। আসলে জাপানিজরা অনেক বেশি আন্তরিক এবং বিনয়ী। তারা আপনার সাথে এমনভাবে কথা বলবে মনে হচ্ছে আপনি তার হাজার বছরের চেনা কেউ।
জসিম ভাই আসলে খুব বেশি পরিশ্রমী মানুষ, সেজন্য আমাদের যত কোল্ড ড্রিঙ্কস ছিল সেগুলো তার ব্যাগে দিয়ে দিয়েছি। আর এখানে দেওয়া আছে একটা জিনিস, তাবাকু ও সুই কারা সুতে নাই দে। এখানে চারপাশে আপনি সিগারেট খেয়ে সেটা ফালাইতে পারবেন না, এটা নিষেধ, এটা দেওয়া আছে যাতে কোনো অগ্নিকাণ্ড না হয় বনের ভিতরে। অবশেষে আমরা প্রায় আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা উঠব পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। নতুন বছর উপলক্ষে তাদের এখানে ধর্মীয় উৎসব হয়েছিল, সেজন্য এসব আয়োজন করা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন নিচে শহরটি কত সুন্দর দেখা যাচ্ছে, এবং উপর থেকে যে ভিউটি পুরো অসাধারণ, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। আমি আসলে বাংলাদেশে থাকতে কখনো পাহাড় ভ্রমণ করিনি তেমন একটা, তো এখন আমি একবারে সর্বোচ্চ যে চূড়াটা আছে সেখানে যাব। এখান থেকে আরও 328 মিটার, তো একবারে সর্বোচ্চ চূড়ায়। দেখতে পারতেছেন কীরকম খাড়া সিঁড়ি, সেটা বেয়ে বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। সবাই অনেক বেশি খুশিতে আত্মহারা এবং তার অনেক বেশি আনন্দিত, তাদের পরিশ্রমটি সার্থক হয়েছে এরকম একটা সুন্দর ভিউ দেখতে পেরে। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসলো, তো আমরা ভাবলাম আর কিছুক্ষণ, ঘন্টা খানেকের মতো আমরা এখানে যদি অপেক্ষা করি তাহলে নাইট ভিউটি আমরা এখান থেকে দেখতে পারবো। আসলে সবসময় আমাদের সেরকম সময় হয় না, তো এক ঘন্টা অতিবাহিত হওয়ার পরে রাতের যে ভিউটা, সামনে সাগর আর চারদিকে যে আলোর আলোকিত, পুরো শহরটাকে আমরা দেখতেছিলাম, পুরো চোখ আমাদের জুড়িয়ে যাচ্ছিল, এতটা ভালো লাগা কাজ করতেছিল। আসলে এটা আমরা বলে বোঝাতে পারবো না। যাই হোক, ভার্চুয়ালি আপনাদেরকে
পুরো শহরটাকে আমি দেখাতে পেরে খুব বেশি আনন্দিত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে একটা লাইক দিয়ে শেয়ার করুন বন্ধুদের মাঝে, এবং নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষায় থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।